ভারতের বিভিন্ন রাজ্যে চলছে অসহনীয় দাবদাহ এর মধ্যেই আরেক সংকটে পড়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি বেশ কিছুদিন ধরে পানির জন্য হাহাকার করছে এখানকার বাসিন্দারা পানির এই সংকট কাটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লি প্রশাসন ভারতীয় গণমাধ্যম বলছে এক মাসের জন্য হরিয়ানা উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশ থেকে দিল্লিতে পানি সরবরাহের আবেদন করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন চলমান দাবদাহের কারণে পানির চাহিদা বেড়েছে অন্যদিকে দিল্লিতে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলো বর্তমান সংকট নিয়ে রাজনীতি না করতেও ক্ষমতাসীন বিজেপির প্রতি আহ্বান জানান কেজরিওয়াল চান তাদের সহায়তা হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করে দিল্লিতে পানি সরবরাহ করতে কেন্দ্র সরকারের প্রতিও আহ্বান জানান তিনি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে দিল্লির পানি সংকট মোকাবিলায় সেন্ট্রাল ওয়াটার ট্যাঙ্কার কন্ট্রোল রুম তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যের পানিমন্ত্রী অতিশী সেই সঙ্গে দিল্লির এগারোটি জোনে কুইক রেসপন্স টিম গঠনেরও নির্দেশ দিয়েছেন এর আগে পানি অপচয়কারীদের ওপর জরিমানা করার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানির অপচয় রোধে দুইশটি দল গঠন করা হয়েছে চৌধুরী সময় সংবাদ